জি, আমি আছি এখন মেক্সিকোর হার্ট অফ মেক্সিকো, যেটাকে বলা হয় মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মনুমেন্ট স্কোয়ার, যেখানে টুরিস্টরা যেখানে না আসলেই আপনার মেক্সিকো ভ্রমণটাই অনর্থক হয়ে যাবে। এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা শহর, খুব সুন্দর একটা স্কোয়ার। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ অনেক বড়, যেটাকে যেটা মেক্সিকান ফ্ল্যাগ, এবং সম্ভবত কোনো কাজ করার কারণে তারা এখানে চারপাশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে দিয়ে অনেকগুলো সিকিউরিটি আছে। মূল স্কোয়ারের ভিতরে কেউই ঢুকতে পারবে না, কারণ আপাতত তারা সেখানে কোনো কাজ করতেছে। দেখতে পাচ্ছেন, এবং এর পাশে যেটা আছে সেটা হলো মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথেড্রাল, যেটাকে আমাদের বাংলাতে গির্জা বলা হয়, ইতালিয়ান ভাষা যেটা কেজা, আন্তিকা কেজা। দেখছেন, ওকে, খুব সুন্দর। এখানে হাজার হাজার পর্যটক আসে, তারা মেক্সিকো শহরের ইতিহাস ঐতিহ্যর সাথে আরও বেশি করে পরিচিত হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ারটার মূল জায়গাটা বেড়া বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ এখানে হয়তো তারা কোনো কাজ করতেছে, এবং চারপাশে যথেষ্ট সিকিউরিটি আছে। জি, এবং আশেপাশের প্রত্যেকটা বিল্ডিংয়ের স্থাপত্যশৈলী, নির্মাণশৈলী খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, ইতালির ফ্ল্যাগটা দেখতে, সরি আমার মুখে ইতালিয়া চলে আসছে, কারণ অনেক বছর থাকতে থাকতে অনেকটা সেকেন্ড হোমের মতন হয়ে গেছে। না, আই মিন ফার্স্ট হোমের মতন আসে, আবার সব কিছুর সাথে ইতালি প্রথমে চলে আসে। দেখতে পাচ্ছেন মেক্সিকোর ফ্ল্যাগ, যেটাকে আই লাভ মেক্সিকো। দেখতে পাচ্ছেন শত শত পর্যটক ভ্রমণ বিয়াসীরা, তারা ঘুরতেছে, দেখতেছে, ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হইতেছে। এখানে আমাদের ছোট ভাই শেখ কামাল ছবি উঠেছে, এখানে আমার ছোট ভাই রিপন সেও মেক্সিকো সিটি ভ্রমণে এসেছে, এবং শেখ কামাল সেও মেক্সিকো সিটি ভ্রমণে আসছে। আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যাচু, অনেকগুলো স্ট্যাচু ভর্তি আছে এখানে। আমার শয়তানের মূর্তি বলা হয়, এটা অনেকটা এদেশের সিস্টেমে আশেপাশে অনেক হিস্টোরিক্যাল মনুমেন্ট, বিল্ডিং অনেকগুলো অ্যানশাইন বিল্ডিং। আমার পিছনে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার পিছনে একটা রোড দেখতে পাচ্ছেন, হাজার হাজার পর্যটক শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা থাকবে, যেটা অনেকটা কমার্শিয়াল, গুরুত্বপূর্ণ কমার্শিয়াল পিছনে একটা বিল্ডিং আছে যেটাকে মেক্সিকান টাইম স্কোয়ার বলা হয়। হ্যাঁ, প্রতিটা বিল্ডিং প্রতিটা মধ্যে হিস্টোরিক্যাল অ্যাকশন। ওকে, লাভ ইস, সি ইউ অ্যাগেন, গুয়াতেমালা সিটি।